हेलो फ्रेंड्स, वेलकम बैक माय चैनल एस्ट्रोलॉजी कोलकाता। बंधुरा, आज के एक नतून सीरीज स्टार्ट करब। सीरीजटा किन्तु खूबी गुरुत्वपूर्ण। सीरीजटार नाम होच्छे सुख स्वाच्छंदेर गोपन रहस्य। हाँ ठीक ही, आमादेर लाइफे हैपी थाकार जोन्नो किन्तु किछु गोपन रहस्य थाके। से रहस्यगुलो कि आस्ते आस्ते आपनादेर सामने आमी तुले धरब। আজকে টপিকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি? সেটা হচ্ছে আমাদের বাড়িতে বা বেডরুমে কয়েকটা ছোট জিনিসের পরিবর্তন করে কিন্তু আমরা লাইফে অনেকটা সাকসেস পেতে পারি, অনেকটা ভালো থাকতে পারি, অনেকটা যাকে বলে এক কথায় অনেকটা সুখী হতে পারি। সুখী হতে কে না চায়, তাই না? তাহলে চলুন জেনে নিই এমন কি জিনিস যেগুলো আমাদের লাইফকে চেঞ্জ করার ক্ষমতা রাখে। ফার্স্টেই যেটা কথা বলবো সেটা হচ্ছে ফ্লাইং বার্ড। ফ্লাইং বার্ডের পিকচার হোক বা পোস্টার হোক বা হাতে এঁকে হোক, যে কোনো জিনিস আপনি এমন একটা ওয়ালে সেটাকে ইউজ করুন যেটা আপনি অলওয়েজ দেখতে পাবেন। তার ফলে কি হবে, ফ্লাইং বার্ড আপনার গ্রোকে কিন্তু রিপ্রেজেন্ট করে, আপনার লাইফে গ্রোটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। ইয়েস, কিছুদিন করে দেখুন, অবশ্যই আপনারা কিন্তু রেজাল্ট পাবেন। নাম্বার টু হচ্ছে বাটারফ্লাই। কালারফুল বাটারফ্লাইয়ের পোস্টার বা পিকচার, যে কোনো জিনিস, পোর্ট্রেট, যা কিছু হতে পারে, সেটা আপনার ওয়ালে ইউজ করুন। এর ফলে কী হবে, বাটারফ্লাই দেখলে দেখবেন আমাদের যে কোনো কারোর মুডটা কিন্তু ভালো হয়ে যায়। যখন আপনার মধ্যে বোরিং ব্যাপারটা কাজ করবে, আপনার মুড অফ থাকবে, আপনার চোখটা যখনই বাটারফ্লাইয়ের দিকে যাবে আপনার মধ্যে কিন্তু পজিটিভ এনার্জি ভরে যাবে। আর এই পজিটিভ এনার্জিটাই কিন্তু আমাদের হেল্প করে হ্যাপি থাকতে। তাহলে নাম্বার টু হলো বাটারফ্লাই, কালারফুল বাটারফ্লাই আমাদের লাইফটাকেও কিন্তু কালারফুল করে তুলবে। নাম্বার থ্রি হলো বাড়িতে কোনো হাতির পিকচার রাখুন বা শোপিস রাখুন, এই ধরনের জিনিস রাখুন। কেন এই কথাটা আমি বলছি, হাতি ইন্ডিকেট করে প্রচণ্ড নলেজ, প্রচণ্ড কেয়ারিং, না থেমে অনেকক্ষণ কাজ করা, সততা, এইসব জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করে। এটার ফলে কি হবে, আপনার মধ্যেও কিন্তু এই জিনিসগুলো আসবে। আপনিও ফ্যামিলির প্রতি কেয়ারিং হবেন, আপনিও না থেমে অনেকক্ষণ কাজ করতে পারবেন। কেয়ারিং, নেচার, অনেস্টি, এই ব্যাপারগুলো কিন্তু আপনার মধ্যে আসবে। তাহলে ইমিডিয়েট এই জিনিসটা করে দেখুন, আপনি অতি অবশ্যই কিন্তু ফল পাবেন। চার নম্বর পয়েন্ট হচ্ছে খুব সামান্য জিনিস যেটা আমাদের বাড়ির চারপাশে হয়তো দেখা যায়, সেটি হচ্ছে ফার্ন গাছ। আমরা সবাই চিনি এই ফার্ন গাছটি, আপনার বেডরুমে রাখুন। এটা কিন্তু আপনার মধ্যে পজিটিভ এনার্জি ভরে দেবে, নেগেটিভ এনার্জিকে কিন্তু এ দূরে সরিয়ে রাখে। আর একটা ভালো জিনিস হচ্ছে ফার্ন গাছ বাতাস থেকে দূষিত টক্সিনকে কিন্তু টেনে নেয়, যার ফলে কিন্তু অলওয়েজ আপনার হেলথ ভালো থাকবে। খুব সামান্য জিনিস যার ফলে কিন্তু আপনি অনেকটা ভালো থাকতে পারবেন। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে ফুল, ফ্রেশ ফুল ইউজ করুন, এটা আপনার মধ্যে কিন্তু পজিটিভ এনার্জি বহন করাবে। ফুল যখনই আপনি দেখবেন, দেখবেন আপনার মুডটা কিন্তু পুরো ফ্রেশ হয়ে যায়। আর মুডটা ফ্রেশ হয়ে যাওয়া মানে কিন্তু আপনার মধ্যে পজিটিভ এনার্জি আছে। যখনই দেখবেন পজিটিভ এনার্জি আপনার মধ্যে থাকছে, আর আপনি তাহলেই হ্যাপি থাকতে পারবেন। কিন্তু যখনই ফুলগুলো দেখবেন একটু শুকিয়ে গেছে, ফুলগুলোকে ফেলে দিন, তার জায়গায় আবার নতুন ফুল আনুন। কারণ হচ্ছে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে মানে তখন কিন্তু নেগেটিভ এনার্জি দিচ্ছে। তাই ফুল যখনই দেখবেন একটু শুকাতে আরম্ভ করেছে, সেটাকে সরিয়ে দিয়ে নতুন লাগানোর ব্যবস্থা করুন। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে সাদা কোনো হাঁসের পিকচার বা শোপিস, বিশেষ করে শোপিস, এটা ব্যবহার করুন। তার কারণ হচ্ছে, প্রবাদ শুনেছেন সবাই হয়তো যে হাঁস জল আর দুধ থেকে
আলাদা করে দুধটাকে বার করার ক্ষমতা রাখেন। এটাও কিন্তু সেম জিনিস, খারাপ এবং ভালোর মধ্যে থেকে আপনার জন্য ভালো জিনিসটাকে বহন করে আনবে। আপনার মনের মধ্যেও কিন্তু খারাপ কিছু থাকবে না, সব সময় মনের মধ্যে ভালো জিনিস কাজ করবে। এটা কিন্তু নর্থ ইস্ট ডিরেকশনে রাখুন, তাহলে কিন্তু আপনি অনেকটা ভালো ফল পাবেন। আর একটা খুব প্রচলিত জিনিস যেটা হচ্ছে বুদ্ধার মূর্তি। ইয়েস, বুদ্ধার মূর্তি নর্থ ইস্ট ডিরেকশনে রাখুন, যার ফলে কি হবে, প্রত্যেকটা গড কিছু না কিছু জিনিসকে রিপ্রেজেন্ট, তেমনি বুদ্ধা হচ্ছে শান্তিকে রিপ্রেজেন্ট করে। বুদ্ধার মূর্তি যদি আপনার ঘরে নর্থ ইস্ট ডিরেকশনে থাকে, আপনার মনের মধ্যে কিন্তু শান্তি অলওয়েজ বজায় থাকে, যে জিনিসটা কিন্তু দিনের শেষে আমরা খুঁজি। তাহলে বন্ধুরা, কয়েকটি সামান্য জিনিস আপনারা যদি আপনাদের বেডরুমে বা বাড়িতে রাখেন, আপনারা কিন্তু অনেকটা ভালো থাকতে পারবেন, অনেকটা শান্তিতে থাকতে পারবেন। আর এগুলোর জন্য কিন্তু খুব একটা অর্থ আমাদের ব্যয় করতে হয় না। তাহলে ট্রাই করে দেখুন আর আমাকে জানান আপনারা কতটা ফল পাচ্ছেন। এরকম আরও অনেক ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব। আর একটা জিনিস আমি আলোচনা করেছি, আমি কার্ডে লিংক দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে কোন ডিরেকশানে ওয়াল ক্লক রাখলে আমাদের গুড লাক অলওয়েজ আমাদের সাথে থাকবে, সেটাও দেখে নিন, সেখান থেকেও আপনারা অনেক হেল্প পাবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন, তাদেরকেও বলবো অতি অবশ্যই আমার বন্ধু হয়ে যেতে। তার জন্য কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করতে হবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।